মর্নিং এভরিওয়ান আর ব্লগারপুকুতে ওয়েলকাম। আজকে আমার পুরো সর্বনাশ ঘটে গেছে একদম জীবনে। এখন বাজে 10:30। মা বাড়িতে ছিল না, আমাকে ডাকেনি। মা 10টার সময় বাড়িতে এসেছে, মানে 1টা জায়গায় গিয়েছিল আমাকে ডাকতে। পনেরো 1:30-এর মধ্যে চলে আসবে, কিন্তু বাড়িতে কাজ হচ্ছে, তো তাই জন্য তাড়াতাড়ি আসতে পারিনি। আর আমার সর্বনাশ ঘটে গেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এই আমার বোন এসছে। হাই বলে দাও, ব্লগে দেখা যাচ্ছে না, এদিকে চলে আসো, ওখানে একটু অন্ধকার মতো আছে। এদিকে ব্লগ করি আমি, নতুন চ্যানেল করছি, সাবস্ক্রাইব তো করবি না। এই যে আমার বোন, তো এর সাথে এখন একটু যাচ্ছি কাস্টারপাড়া, যাবো হচ্ছে গিয়ে। ও হো, ওকে বলেই দিলাম। তো একসাথে বিরিয়ানিও খাবো, আর আমি একটু আইব্রো করবো, আর আমি একটা জিন্স আর একটা টপ কিনবো, যদি পছন্দ হয় স্টাইল বাজার থেকে। তো ডেফিনেটলি তোমাদেরকেও দেখিয়ে দেবো সেটা। চলো, তো বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই জামাটা সেলাই করতে দেবো ক্লার্ক ফ্যাক্টরি থেকে, যে হাস্যকর ঢলঢলে ড্রেসটা কিনেছিলাম ওটা। ভাবছিলাম স্কুটিতে যাবো, কিন্তু কাস্টারপাড়া অনেক কিছু করার আছে তো, আর কাস্টারপাড়া প্রচণ্ড ভিড়, তো আমি ডবল তো স্কুটি চালাতে পারি না। আমি আসলে খুব শৌখিন, কোনো কাজ ঠিকঠাক পারি না, তো তাই জন্য। চলো জামাটা সেলাই করতে দিয়ে আসি। ও আসছে মোবাইল টিপতে টিপতে, কোথাকার কোন সুদীপ না দমদমের কোন কে পিছে পিছে ঘুরে দাঁড়াচ্ছে আমার জন্য। হাস্যকর, সত্যি কথা হাস্যকর। হ্যাঁ হাস্যকর না, এগুলো বেশি আমার ভালো লাগে। ঠিক আছে চলো, কথা পরে কথা বলবো, ঠিক আছে কথা বলবো। একদম পাশে আছে, যাচ্ছি পাশে। ফোনে ব্যস্ত, তো এখন পার্লার থেকে বেরিয়ে গেলাম, এটা আমার খুব ভালো লাগে। আমি কাস্টারবাড়িতে এসে আইব্রো করে নিয়েছি, তো এখন যাবো স্টাইল বাজারে। চলে এসেছি স্টাইল বাজারের খুব কাছে, দাঁড়া সরে যাও। এটা আমাদের পুকু দিদি, এটা হচ্ছে কি বিরিয়ানি। আগের দিন ওই হাড়িটার ফার্স্ট কাস্টমার আমি ছিলাম, আর আজকে ওই হাড়িটার ফার্স্ট কাস্টমার আমি। পুরো ঘি ঢালবে এবার। তিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চলবে তাতে গিয়ে। তো এখন বিরিয়ানি দোকানে আসলাম, বসে বসে বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে। এখন বাসে উঠে গেছি, সামনে ও আছে, পুরো কালো হয়ে গেলাম রোদে। টাকা এদিকে এদিকে, হ্যাঁ পাকা বাস। ঠিক আছে পরে কথা হবে তোমাদের সাথে আবার। তো এই যে হ্যালো, ব্যাগ খুব ভারী, বাড়ি ফিরছে সারাদিন বয়ফ্রেন্ড, বাড়ির রাস্তা চলেই এসেছি। আমি তো বেরোতে পারবো না। কেন? তুই একা আসবি? একটা পার্টি করার কথা ছিল বিকেলে, ছুটি থাকলেই তো পার্টি, কেনাকাটা এইসব। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। তো স্টাইল বাজার থেকে আমি কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট মাই, তিন বেলা মন বিরিয়ানি খেতে চায়।
আর সেকেন্ড এটা অফিসের একজনের জন্য কিনলাম, মানে আগের দিনে যে ছখানা সেট মোটা বাটির 100 টাকা করে, তোমাদেরকে আগেও বলেছি যে থ্রি পিস সেট রেগুলার সেট যে ডিসকাউন্টে এটার দাম ছিল 310 রুপিস ছিল, বাট আমি 100 পেয়ে গেছি, কারণ আমি স্টাইল বাজার থেকে মানে এরকম অফার শুধু আমার জন্য না, ক্যাশব্যাক থাকে একটা, ক্যাশব্যাক এই ক্যাশব্যাকটা আমি এটা পেয়েছি, তো অনেকেই কিনতে পারো। এটা আমি অফিসের স্টাফের জন্য কিনেছিলাম, কারণ আমার এই কালারটা বেস্ট লেগেছিল, কিন্তু আমরা ব্লু কালারেরটা কিনেছিলাম আর ব্লুটা আমি খুলে ফেলেছি, তো ওই জন্য এটা অফিসের স্টাফের জন্য রিয়াদির জন্য কিনেছি। গোয়া বালি বিচ মে বেবি ওকে, খুব গরম লাগছে। আমার 20-25 খানা জিন্স বেশিরভাগ ব্ল্যাক, তার মধ্যে তো একটা পিঙ্ক তাও কাউকে দিয়ে দিয়েছি, আর একটা আর পিঙ্ক মোছো না নাকি, আর কিনেছি দোনো ফটো খিচকে খিচকে, আরে এই পর্যন্ত আজকে জিন্সটা দোকানটা এই পর্যন্ত ঠান্ডে ঠান্ডা। আমি সে কবে আইসক্রিম কিনেছি সেটা আমি এখন এরকম ভাবে খাচ্ছি, পুরো গলে গেছে, মা ফ্রিজ বন্ধ রেখেছিল মনে হয়, তো অনেকদিন আগে কিনেছিলাম ভাইয়ের জন্য একটা কিনলাম না, দুই একদিন আগে, 4-5 দিন আগে, বারবার অফ করছো তো একজন, তো এখন তোমরা ফেরত পরে টিকটক করতে যাবো নতুন ড্রেস পরে, আমি খুব খুশি। তো তো খুব ভালোবাসি খেতে আমি, আমার তো আর রোগা হওয়া সম্ভব না রাইড করা, এই মাছটা খাই আমি এখন বসে বসে, বাড়িতে এসে হাতটাও ধুয়ে নিয়েছি, ভাইকে খেয়ে দিয়েছি, ভাই তো অফিসে কাজ করতে যায়, মানে অফিসে না কারখানায় কাজ করতে যায়, তো যে যার কাজ করতেই পারে, গত কাজ কারখানায় কাজ করতে যায়, তো লাঞ্চ টাইমে এসেছে, ওকে খেতে দেখেছি আমি, আমার মাছটা আমাকে দিয়ে দাও, আসলে মা আমার উপর ফুলে গেছে, জামা কাপড় কেনাকাটা কি বলে, তো তো এক দুটো জামা কিনেছিলাম, একটা জামা হয়নি, হয়নি বলতে অনেক ছোটো একটা জামা, এই টপটা যেমন ঠিক আছে এইটুকুনি, কিন্তু ওটা জামাটা অনেক ছোটো এখন, হ্যাঁ মা ওই জন্যই তাকাচ্ছিল বারবার করে যে জামাটা চেঞ্জ করতে যাচ্ছি কিনা, তো যাই হোক এখন জামা খাবার চেঞ্জ করে পরে তোমাদের সাথে কথা বলছি, টাটা টাটা। ওরা খেলছিল আমি মেকআপ তুলিনি, তো আমার আর পিটুর এক নতুন গানের ভিডিও আসছে, আমার তো খুব ভালো লাগে এই গানগুলো, তো ডেফিনেটলি আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর সেই মানে ভিডিওটা এডিটের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ডেফিনেটলি জানিও ভিডিওটা কেমন লাগছে আমাকে ওর সাথে, তোমরা একটু জানিয়ে দিও প্লিজ কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আর সাথে থাকার জন্য পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, ব্লগার পুকুতে এগেইন ওয়েলকাম, সাথে থেকো পাশে থেকো, আর না বন্ধুত্ব নষ্ট হয়নি, কিন্তু যেটা 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 যার জায়গায় ছিল সেটাকে আমি তার জায়গায় রাখতে চাইছি, কোনো কিছু অতিরিক্ত হলো না, আর সবাই পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো